সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। রোমানাস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি রোমানা বলছি, ইটালির বেরগামো শহর থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে গিয়েছিলাম সুপার স্টোর কনাদে। এই কনাদ সুপার স্টোরটি এখানে আগে ছিল না, ছিল আওশান, তো সেটা এখন চেঞ্জ হয়ে কনাদ হয়ে গেছে। আর কনাদ হওয়ার পরে আমি এই ফার্স্টবার আসলাম। তো এত বড় সুপার স্টোর, এখানে বাজার করতে এসেছি দরকারি জিনিসপত্র, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। তো যাই হোক, আমি আস্তে আস্তে ভিডিও করতেছি আর ভিতরে ঢুকতেছি। তো ভাবলাম ফার্স্ট থেকে আপনাদের সাথে শেয়ার করি। যদিও এটা অনেক বড়, আর এখানে সব কিছুই পাওয়া যায়, তো আমার পক্ষে সবটার ভিডিও করা সম্ভব হয়নি। তো অনেকটাই করেছি, যতটা পেরেছি আর কি, যতটা সম্ভব হয়েছে। মাঝে মাঝে ফাইজানকে সময় দিতে হয়েছে, মাঝে মধ্যে নিজেও পছন্দ করে কিছু জিনিসপত্র নিতে হয়েছে, তখন আর ভিডিও করতে পারিনি অনেক সময়। তো ঢুকতেই এইরকম খেলার ব্যবস্থা আছে, তো বাচ্চারা খেলা করতেছে এখানে। এখানে পয়সা দিয়ে খেলতে হয়, পয়সা দিলে তারপরে এরকম চলে। তো সারিকা আগে আওশান যখন ছিল, এমনই ছিল যখন আওশান ছিল, শুধু নামটাই চেঞ্জ হয়েছে আর বাকি সব আগের মতোই আছে। তো সারিকা আগে খুব একা খেলাধুলা করতো, এখানে আসলেই আসতাম মাঝে মধ্যেই, সপ্তাহে অথবা মাসে দুই তিনবার। তো এবার ফার্স্ট টাইম ফাইজানকে নিয়ে আসছি, আর আমার ফাইজানও খেলতেছে মাশাল্লাহ। তো বাচ্চারা আগে খেলবে, তারপরে মার্কেটে ঢুকবে, ওদের বায়নার শেষ নেই। বলেছিলাম যে চলো আগে বাজার করি, তারপরে যাওয়ার সময় খেলবা। তো সারিকা বলে না, আগে খেলা করব, তারপরে তোমরা বাজার করবা। আর উনি হচ্ছে আমার দেবর, আমার হাজবেন্ডের চাচাতো ভাই, আমার হাজবেন্ড থেকে একটু ছোট। তো ওনারা বন্ধুর মতো আর কি, ভাই, ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছেন। তো উনি আসছে আমাদের সাথে, উনিও কেনাকাটা করবেন। দেখুন দুই ভাই বোন কি করতেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো, খুবই ভালো লেগেছে। আগে ছিল না অবশ্য এগুলা, তবে এখানে খেলার ব্যবস্থা ছিল, তখন অন্যরকম ছিল আর কি, গাড়ি ছিল, বিমানের মতো ছিল। তো এই তিনটাই এবার নতুন দিয়েছে আর কি। তো আমরা এখনো ঢুকিনি, এই তো ওরা ঢুকে গেছে আগে, আমি আস্তে আস্তে ঢুকতেছি আর কি। যেহেতু ভিডিও করতেছি, বেশি স্পিডে হাঁটলে আর ভিডিও ভালো হয় না, কেমন যেন ঝাপসা হয়ে যায়। এটা হচ্ছে মাছের সেকশন, আর ঢুকতেই তো ফল ছিল, সবজি ছিল, ফ্রেশ আর কি সব কিছু। তো ওইটা সব সুপার মার্কেটেই থাকে, তো ওই দিকটা আর ভিডিও করলাম না। তো এরকম মাছের সেকশন সব সুপার মার্কেটে থাকে না, কারিফুরে আছে, সেলুঙ্গা আছে, আর এই যে কনাদে আছে। তো ভাবলাম সুপার মার্কেটে কীভাবে মাছ বিক্রি করে ফ্রেশ মাছ আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি খুব একটা কাছে থেকে ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে যাওয়া নিষেধ, একটা বাধা আছে। তো যতটা পেরেছি আর কি, ততটুকু কাছে গিয়েছি।
তা আমরা সারদিনা মাছ কিনতেছি, এখানে সারদিনা মাছগুলা বড় ছিল, তো আমার হাজবেন্ড বলতেছে যে যেহেতু সাইজ একটু বড় মাছগুলি নিয়ে নিই, তো লোক জিজ্ঞেস করতেছে যে কতটুকু দিব, আমার হাজবেন্ড বললো সবগুলা সবগুলা, তাই ওনাকে যা ছিল সবগুলাই দিয়েছেন, তো মোটামুটি 3-4টা প্যাকেট করতে হয়েছে, 4.5 কেজির মতো ছিল আর কি। এই তো উনি মেপে মেপে প্যাকেট করতেছেন, আর আমি এই পাশ দিয়ে পানিতে কি আছে ওইটা দেখতেছিলাম। এখানে কাঁকড়া আর একটা বড় চিংড়ি, আর এগুলা মাছের সেকশনের সাথেই এই পাশে আর কি রেডি করা মাছ। আর দেখতে পাচ্ছেন কমলা রঙের মাছগুলো, ওইগুলো সব সালমন ফিশ, একদম কেটে কুটে রেডি করে রাখা, যে যেভাবে খেতে চায় সেভাবে কিনে নেবে। আর এগুলো সব শামুক, এই তো শামুকের প্যাকেট। আমরা এইসব কিছু নেই নেই, শুধু ভিডিওই করেছি। সবগুলাই মাছ, এটা সেগুলো মাছে ব্যবহার করার জন্য তেল মশলা এই টাইপের আর কি। এই সবগুলাই জুস, এটা পুরোটাই জুসের সেকশন, অনেক ধরনের জুস আছে এখানে। আর এগুলো তো বিস্কিট, ছোট ছোট কেক এই টাইপের, এখানে দেখলাম বাদামের একটা বিস্কিট, এটা তো এটা নিলাম, দেখে ভালো লাগলো, অবশ্য আগেও খেয়েছি। এখানে অল্প কয়টা বিস্কিট থাকে ছোট প্যাকেট, তো 2.60 সেন্ট প্রাইস বিস্কিটটা, তবে বিস্কিট বেশি না, ছোট একটা প্যাকেট, অল্প কয়েকটা বিস্কিট আর কি, তবে খেতে খুবই মজা। আর আমি মহিলা মানুষ, মার্কেটে যাব, আর যে মার্কেটে এরকম হাঁড়ি পাতিলের সেকশন থাকবে প্লেট গ্লাস, আর সেটা ঘুরে দেখব না তা তো হয় না, তবে আজকে শুধু ঘুরে দেখিনি, কয়েকটা বাটি কিনেছি, চামিচ কিনেছি এখান থেকে, ওই তো সাদা কালো ছোট বড় মিলিয়ে কয়েকটা কিনেছি আর কি। ওই যে উপরে চার কোনাওয়ালা বাটি, ওইটার প্রাইস ছিল 9 ইউরো 99 সেন্ট, একটা বাটির দাম বাংলাদেশের টাকা 1000 টাকা, এখানে মোটামুটি প্রাইসটা একটু বেশি। তো যাই হোক, আমি তারপরেও ছোটো ছোটো দেখে কয়েকটা নিয়েছি, আর এগুলো সব ল্যাব, আমার দেবর ল্যাব কিনবে, তার জন্য আমাকে ডাক দিল দেখার জন্য, তো ভাবলাম একটু ভিডিও করি। এখানে সব কিছুই পাওয়া যায়, এভরিথিং, মোবাইল, টেলিভিশন, ফ্রিজ, লাভাত্রিসে আউশানে আগে সব কিছুই পাওয়া যেত, এখানে দেখলাম এগুলো এখনও আছে আগের মতোই, মানে এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না। তা আমি আর সব কিছু ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি আর কি। মাঝে মাঝে ফাইজান কান্নাকাটি করতেছিল, শাড়িকেও ডিস্টার্ব করতেছিল, সব মিলে সব সামলে যতটুকু পারা যায় ততটুকুই করেছি আর কি। এটা হচ্ছে মার্কেটের অন্য সাইড, যে সেদ্দি ঢুকেছিলাম সেখানেও তো এরকম খেলনা ছিল, খেলার ব্যবস্থা, তো এটা বিপরীত সাইড আর কি, ওই দিক দিয়েও ঢুকা যায়, ওইখানেও এরকম খেলার ব্যবস্থা আছে। তো শাড়িকা যেতে চাইলো, আমি নিয়ে গেলাম, আর ওর বাবা, ওর চাচা আর ভাইজান মার্কেটের ভিতরেই শপিং করতেছে, তো ওকে নিয়ে একটু বের হয়েছি, জিদ করে আর কি। মাঝে মাঝে বাচ্চাদের জিদ রাখতে হয়, এখন যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, সব সময় তো আর বাইরে যাই না, তো মাঝে মাঝে গেলে
কিছু কিছু কথা শুনতে হয় আর কি। এখানে সব বাচ্চাদের খেলনা, এই তো জামা কাপড়ও আছে। ছেলেদের জুতা, ড্রেস, জ্যাকেট, মেয়েদেরও আছে। এগুলো হচ্ছে টেডি বিয়ার, অনেক বড় বড় টেডি বিয়ার। এগুলো সব হ্যালোইনের জিনিসপত্র। এই তো হ্যালোইন চলে আসতেছে, আর এখানে সব বাচ্চাদের খেলনা, পুতুল। শাড়িকে অনেক চকলেট খাবার এগুলো কিনেছে, তো তাই আজকে আর খেলনা কিনিনি, তবে একটা মাস্কারা কিনেছে হ্যালোইনের। আর এই তো লাইট কিনেই কনাদে সবই আছে, এখান থেকে কয়েকটা লাইটও নিয়েছি আমরা। আমাদের বাসার লাইটগুলো তো খুব একটা পাওয়ার না, তো ভাবলাম চেঞ্জ করা দরকার যেহেতু ভিডিও করি। তো আশা করছি কনাদ সুপার স্টোরের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের কেনাকাটা শেষ, আমরা ক্যাশ কাউন্টারে চলে এসেছি পে করব। তো আমি চলে এসেছি বাইরে, আমার হাজবেন্ড টাকা পে করে আসতেছে। তো আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।